ঈদ আসবে মানে হচ্ছে যে তাকে কিছু একটা এন্টারটেইনড হইতে হবে। তখন টেলিভিশন ছাড়া কোনো মাধ্যম ছিল না, এখন কিন্তু মানুষের হাতে সব কিছু, মোবাইল ফোনটা থাকলে সে কন্টেন্ট দেখতে পাচ্ছে। এখন এত অপশন দেশের বাইরে, দেশের মধ্যে নতুন নতুন কন্টেন্ট, কাজে এখন ঈদের কন্টেন্ট নির্মাণেও প্রতিযোগিতা অনেক বেশি, প্রচুর লোক নতুন নতুন প্ল্যাটফর্মে এসে নতুন নতুন কন্টেন্ট নিয়ে এসেছে। ওটিটি বিজনেসটা অনেকটা চ্যালেঞ্জিং, যদিও এটা বাংলাদেশের জন্য একটা সুযোগ করে দিয়েছে আরও ভালো ভালো কন্টেন্ট নির্মাণ করা। একটা মানুষকে কিডন্যাপ করছেন সেটা ভালো কথা, কিন্তু তার খাইতে খেতে দিবেন না, পানি খাবে না, কি খুঁজো পরমা কিছে তোমার, তোকে সুন্দর লাগতেছে, তাতে কোনো লাভ আছে, কোনো মেয়ের মন জয় করতে পারছি আমি, হাই বেবি, তুমি কে, কলম মহাজন। সময়ের সাথে সাথে পাল্টে গেছে কন্টেন্ট, গল্প মেকিং জনরাটাই একটু অন্য রকমের। টেলিভিশনের সামনে বসে অপেক্ষা করার বহু বছরের পুরনো ঈদ আয়োজন আগের মতো না থাকলেও কন্টেন্ট দেখার মাধ্যম পাল্টেছে। নিউ মিডিয়ার সাথে গোটা বিশ্বের সখ্যতা প্রতিদিনই বেড়ে চলছে। কন্টেন্ট ইন্ডাস্ট্রি বা সিনেমায় সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে নাটক সিনেমার ধরন। ঈদের মধ্যে হয় হাসির নাটক, নাইলে একটু ফ্যামিলি ড্রামা, থ্রিলার খুবই কম ছিল। হ্যাঁ, কারণ হচ্ছে যে পরিবারের সবাই মিলে বসে একসাথে দেখার ওই ব্যাপারটা ছিল। এখন যেহেতু অনেক পার্সোনালাইজড ডিভাইসে মানুষ দেখে, তার বেডরুমের মধ্যে বসে সে কন্টেন্ট কনজিউম করতে পারতেছে অথবা ফ্রেন্ডরা মিলে করতে পারতেছে। ইয়াং জেনারেশনের মধ্যে তাদের রুচির চেঞ্জ হয়েছে, তাদের তাদের চিন্তা ভাবনা তা কিংবা তাদের তাদের বিভিন্ন রকম প্ল্যানিংয়ে চেঞ্জ হয়েছে। তারা কিন্তু এখন শুধু টেলিভিশন নিয়ে বসে থাকে না, সোশ্যাল মিডিয়াও দেখে। এখন আর গ্লোবাল নানা রকম কন্টেন্টে নানা রকম স্টাইল দেখতে পাচ্ছি, ফর্ম দেখতে পাচ্ছি, নানাভাবে গল্প বলার স্টাইল, সেগুলোরও চর্চা হচ্ছে। তো এখন যদি বলে না আগের মতো ভালো লাগে না, এইটা এটা আমি রিজেক্ট করছি, তো এটারও কিন্তু দর্শক আছে। আমি এখন কি করব? ওটা তুমি আর আমি ছাড়া কেউ জানে না। কাজটা আজকের মধ্যে শেষ করতে হবে। অ্যালেন স্বপন আছে আপনাদের এখানে। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী অ্যালেন স্বপন নিহত। দেখার দরকার নেই, মানে ওটিটি প্ল্যাটফর্ম এখনও আমরা একটা একটা নির্দিষ্ট লিমিটেড অডিয়েন্সের কাছেই এখন সীমাবদ্ধ। যদিও বা আমাদের কন্টেন্টগুলো কিছুদিন পরে পাইরেসি হয়ে যায়, সবার হাতে হাতে পৌঁছে যায়, প্লাস এমনকি ডিশ চ্যানেলগুলোতেও দেখানো শুরু করে দেয়। কত এমবি আপনি কিনতে পারেন সেটার উপর ডিপেন্ড করে। এখন মনে করেন কর্পোরেটে যারা জব করে তারা কিন্তু অনেক সময় অফিসে বসেই দেখে নেয়, আবার কিছু কিছু মানুষের বাড়িতে ডেডিকেটেড ব্যান্ডউইথ আছে। তো ব্যান্ডউইথ তো আপনি গ্রামে গঞ্জে সব জায়গায় পাবেন না, যার কারণে কিন্তু অনেক বড় বড় নাম করা ওটিটিও বাংলাদেশ থেকে বন্ধ করে চলে গেল। আমি আকাশের রঙের নীল শাড়ি পরছি, তুমি একটা সাদা পাঞ্জাবি। একটা ভালো শক্তিশালী প্ল্যাটফর্মটা যে যে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি এটাকে রান করবেন, সেটা যদি আপনার অনেক বেশি স্ট্রং না হয় এবং সেটার যে যে পরিমাণ ব্যয়বহুল সেটা দিয়ে আসলে ওটিটি বানিয়ে প্রফিট করাটা খুব বড় চ্যালেঞ্জের ব্যাপার। তো সেই জায়গাতে কাজ করার অনেক কিছু আছে, আমরা কাজ করছি। যে ওটিটির মার্কেট বাংলাদেশে অনেক বেশি, যেটা আমরা যা চিন্তা করছিলাম তার চেয়েও হয়তো অনেক বেশি। সো এবং একই সাথে বাংলাদেশে ইন্টারনেটের পেনিট্রেশন যত বাড়বে, একই সাথে MFS কোম্পানিগুলো, বিকাশ, নগদ, রকেট, মানে যত ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল যেই সার্ভিসগুলো সেইগুলো যত বেশি আসলে লোকজন ইউজ টু হবে, পেমেন্ট গেটওয়ে যত বেশি ইজি হবে, তত বেশি আসলে এই বিজনেসটা স্প্যান করতে থাকবে। ওটিটি প্ল্যাটফর্মগুলো সামনে আরও উন্নতি করবে বলেই মনে করছেন নির্মাতারা। দর্শক চাহিদা আর নতুন কন্টেন্টের স্বার্থ আছেই, এর সাথে ওটিটি ভবিষ্যতে ব্যবসায় সফল হবে বলেই প্রত্যাশা।